কস্ট পার ইমপ্রোভিট সিবিপিতে বুঝলিস কন্ট্রিবিউশন পার ইউনিট। মাল্টি প্রোডাক্ট সিবিপির মেইন যে জিনিসগুলো মিক্স, মেইন জিনিস কি মিক্স, মিক্স বলতে কি মিক্স বলতে হলে একটা রেশিও, যে রেশিও আমরা দুই বা এর বেশি প্রোডাক্ট বানাই। যেমন আমি সাগাইতাম, ইউনো 100 গ্রাম পানি 20 গ্রাম চাওয়াটা 1 চামচ চিনি লাগছে। সো যদি আমি 2 কাপ চা হয় তাহলে আমি বুঝতে পারবো 200 গ্রাম পানি 40 গ্রাম চাওয়াটা ওলা করে রেশিও, ওগুলো কি মিক্স রেশিও। সো ফর এক্সাম্পল মনে করো আমি একটা প্রোডাক্ট এ যদি বেশি দুইটা প্রোডাক্ট বি বেশি, বুঝছেন ব্যাপারটা? তাহলে একটা মিক্স কটা আছে প্রোডাক্ট, তিনটা, এ একটা বি দুইটা, জিনিসটা ক্লিয়ার তো? তাইলে আমি এখন একটা মিক্স ফাইললে আমি যদি 100টা মিক্স পেছি তাহলে আমি বুঝতে পারবো 200টা, 100টা এ 200টা বি। ব্রেক ইভেন পয়েন্ট কিলা বা করবো পার ইউনিট বা করতাম না, পয়লা বা পার মিক্স, ব্রেক ইভেন পয়েন্ট পার পার ইউনিট কিলা, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কিলা বা করি ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আর এখন দেখবেন ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার মিক্স, আমি যদি পাই মিক্স আছে 50টা, ব্রেক ইভেন পয়েন্ট 50 মিক্স, তাহলে খুঁজতে পারবো 50 ইনটু এ 50টা এ আর 50 ইনটু 2 100টা বি বেসলে আমার ব্রেক ইভেন হয়ে যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? জাস্ট মিক্সটা সিম বুঝা লাগবে, ফলে মিক্সে সবটা বা করবো এর বাদে উপরে ভাঙিয়া আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট রাখবো, ফলে যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট থাকে উত্তরে ফলে মিক্স হবে সিএস রেশিও, ফলে একটা মিক্স কন্ট্রিবিউশন হতো একটা মিক্স সেল হতো, কন্ট্রিবিউশন আর মিক্স রেস সেলের মিক্স দিয়ে ভাগ দিলে আমরা পাইলো সিএস রেশিও। সব জিনিস মিক্স দিয়ে হিসাব করবো, ক্লিয়ার জিনিসটা? আর এভরিথিং যতগুলো সূত্র একটু সব টিনো মিক্স এর হিসাব। তো একটা অঙ্ক দেখা যায় এই তো দিয়ে 0.4 হয়ে যাবো, 4.1 হলো। দেখো এম এন দুইটা প্রোডাক্ট আছে, পয়লা বাহরা লাগবো কন্ট্রিবিউশন কত 1 ইউনিট, পয়লা কন্ট্রিবিউশন 1 ইউনিটের বাহরো 7 - 2.94 কত এম, ক্যালকুলেটার আছে বাহরো বাহরো আরাম করিয়ে লাভ নেই আরাম করছো এম। সো এম হইলো গিয়া 4.06 কন্ট্রিবিউশন পার ইউনিট, আর এন 15 - 14.4 10.106 দেখো, ঠিক আছে? তাহলে আমরা একটা মিক্স কন্ট্রিবিউশন হতো 4.06 × 5 প্লাস 10.06 10.60 সরি কত হয় 30.9। তাহলে এক মিক্স কন্ট্রিবিউশন হতো 30.9, ব্রেক ইভেন পয়েন্ট বা করতাম মানে ফিক্সড কস্ট হইলো 1,23,600 23,600 ডিভাইড বাই 30.9 একটা মিক্স ফার্স্ট এম থাকে না, তাহলে 60,000 মিক্স 60,000 ইন্টু ফার্স্ট 20,000 এম থাকে, বুঝলি? ইনার ভাগ দেওয়া লাগতো না, আর 60,000 ইনটু 1 দিলে মিক্স পাবো, আর 20,000 ইনটু 1 60,000 ইনটু 1 60,000, তাহলে এম হইব কি 20,000, আর এন হইলো গিয়া 60,000 যদি বেশি তাহলে আমরা ব্রেক ইভেন পাইলি, বুঝলি? সিএস রেশিও কত পাওয়া গেছে, সিএস রেশিও পাওয়া গেছে, তাহলে একটা মিক্স সেলস পাওয়া লাগবে, একটা মিক্স কন্ট্রিবিউশন বাড়িয়ে গেছে 30.9,
তাহলে শেষ ব্যবহার করলে একটা ম্যাক্সে অ্যামাউন্ট সেলিং প্রাইস 7, ফার্স্ট ইউনিট প্রাইস 35, আর এন হইল গিয়া 15, 15 50, সিএস রেশিও হইব গিয়া 30.9 ডিভাইড বাই 50, তাহলে আমরা ব্রেক ইভেন রেভিনিউ বা করতে পারবো না। 1,30,600-এ 61.8% বিভাগ দিলেন। দুইলা হইলো টোটাল রেভিনিউ। এখন ওগুলো তুমি বাদ দিবাই, ২ লাখ টোটাল রেভিনিউ, ওগুলো বাদ দিবাই 50 দিয়া, গুণ দিবাই তুমি 35 দিয়া, তাহলে হইবে এমন রেভিনিউ, আর বাদ দিবাই 50 দিয়া, গুণ দিবাই 15 দিয়া, হইবে এন রেভিনিউ, বুঝছেন? ক্লিয়ার তো? কোয়েশ্চন আগে তোমার হোমওয়ার্ক 82 নম্বর পেজ তেইজি ও বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ইভেন ফানি। সো তুমি যাও সাইন এখন, আমরা করে নিয়েছি 5.1, একটু আগে বললাম 61.8, 2 লাখ টাকা আইসে। ও দেখো স্টেপ থ্রিটা দেবো, তাহলে ওই যে একটু আগে যেটা করলাম 2 লাখ টাকা বাড়ি গেলো, স্টেপ থ্রি তারা ভাগ করছে 20,000 ইউনিট, 2,50,000 ভাগ দিছে 25টি গুণ দিছে 1,40,000 লোক এম পার ইউনিটের প্রাইস হলো 7, 1,40,000 7 ভাগ দিলে 20,000 ইউনিট, আমরা আগে বা করছিলাম ইউনিট 20,000 ইউনিট, কেন দেখো বুঝেছো? বাদার কোয়েশ্চেন গো তোমার হোমওয়ার্ক, এর বাদে বাদর পেজে আবার কোয়েশ্চেন আছে, আগো হোমওয়ার্ক, আবার কোয়েশ্চেন আছে, আগো হোমওয়ার্ক। ওই জিনিসগুলো একটা থিওরি বুঝো, 5.2 ব্রেক ইভেন পয়েন্ট সাইজ চেঞ্জ, ইফ মিক্স শিফট টুয়ার্ডস প্রোডাক্ট উইথ লোয়ার কন্ট্রিবিউশন মার্জিন, যে প্রোডাক্টে কম কন্ট্রিবিউশন দেয় ওগু যদি আমি বেশি বেশি মেক শিফট টুয়ার্ডস বলতে বোঝার, ওগু যদি বেশি বেশি তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট বাড়বো, কারণ আমার লাভ হোক আমার ব্রেক ইভেন হয়ে যেতে বেশি সময় লাগে, বুঝছো? আবার উল্টাটা হইব, যদি হায়ার কন্ট্রিবিউশন আলা প্রোডাক্ট বেশি বেশি মিক্সের মাঝে তাহলে তাড়াতাড়ি ব্রেক ইভেন শীট শীট একটা দিয়ে দেওয়া আসতে পারি না, মাল্টিপল দিয়ে দেওয়া আর কি, ঠিক আছে? মার্জিনাল সেফটি পাওয়ার দাম বলবো 6.1 টা, প্লাস সাইজ মিন মার্জিনাল আছে না, আসলে
আমার লাগতো না। টার্গেট প্রফিট মাল্টিপল প্রোডাক্ট, টার্গেট প্রফিট প্লাস ফিক্সড কস্ট, টার্গেট কন্ট্রিবিউশন, টার্গেট কন্ট্রিবিউশনটা কি দেওয়ার ভাই? কন্ট্রিবিউশন পার মিক্স বা সিএস রেশিও পার সিএস রেশিও মিক্স হলে এটা হবে। হলো 7.2 তারপর আইতো আমি।